তামসী তোর খোকাকে তোর হাতে খুব সহজে দেবে নে বাঁচা। যদি তাই দিত তাহলে এত কিছু করে ক্ষীরের খোকাকে চুরি করত, বুঝেছিস? তাহলে এখন উপায় মা, কি করব আমি? আমাকে যে খোকাকে যুবরাজকে ওদের কবল থেকে মুক্ত করতে হবে। সব বুঝছি বাছা, তবে যাই করবি একটু সময়। খোকার প্রাণ ফিরে দেওয়ার চেষ্টাও যেমন করতে হবে, তেমনি ওই তামসী, ওই তামসী কি চায় সেটা আমাদের জানতে হবে, বুঝলি? ঠিক বলেছ মা, কিন্তু আপাতত তুমি আমাকে নক্ষত্রগড়ের সেই পদ্মদীঘির কাছে নিয়ে চলো। আমি যে সেই হীরে মোতির ফুল সেখানেই হারিয়ে ফেলেছি মা, সেই হীরে মোতির ফুল না পেলে আমি যে আমার খোকা শরীরে প্রাণ সঞ্চার করতে পারবো না। ঠিক আছে বাছা, তাই হোক। আয় তিন করি বাছা, মায়ের আঁচলটা ধর দেখি। প্রলয় যদি এই মায়া রাজ্যে ফিরে আসে তাহলে তুমি খার ধাক্কা দিয়ে এই মায়া রাজ্য থেকে ওকে বের করে দেবে মায়াপতি মা। কোন সাহসে, কোন সাহসে সে বারবার এখানে ফিরে ফিরে আসে, কোন সাহসে? উদ্দেশ্য যে তার একটা আছে সেটা তুই ভালো করেই জানিস। না না, আমার ভালো ঠেকছে না তামসী, মনে হচ্ছে প্রলয় খেপেছে। খেপলে খেপেছে, তার জন্য তুমি কেন এত ঘাবড়াচ্ছ? ঘাবড়াবো না, ওকে হাড়ে মর্যায় আমি চিনি। অশুভ শক্তির সাহায্যে আমি তোদের দুজনকে একসাথে সৃষ্টি করেছি, সম্পর্কে তোরা ভাই বোন। তুই তোর কর্তব্য পালন করলেও প্রলয় তা করেনি, উল্টে সে আমাকে সরিয়ে দিয়ে এই মায়া রাজ্য দখল করতে চেয়েছিল। সেই জন্যই তো আমি ওকে এই রাজ্যের বাইরে নির্বাসন দিয়েছিলাম। প্রলয় তোর মতো সমস্ত মায়াবিদ্যা রপ্ত করেও অশুভ শক্তির প্রতিনিধি হতে পারিনি, এমনকি মানুষের সমাজেও মিশে যেতে পারিনি। তাই অভিশপ্ত প্রাণীর মতো ঘুরে বেড়ায় পৃথিবীতে, আর মাঝে মাঝে হানা দেয় এই মায়া রাজ্যে তার অসম্ভব ঈর্ষা আর লোভ। তোর আর আমার প্রতি অন্ধ এক আক্রোশ, আর সেই আক্রোশ মেটাতে বারবার বারবার এখানে ফিরে আসে।